আমরা পরিচিত হলাম আমাদের অনেক বন্ধুদের সাথে এবং আজকের এই আড্ডায় আমরা যেটি আসলে তাদের কাছ থেকে প্রত্যাশা করব সেটি হচ্ছে একটি বিখ্যাত কবিতা জীবনানন্দ দাশের আকাশলীনা। সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে। আজকে সেই কবিতাটি তারা আমাদেরকে উপহার দিবেন, তবে একটু ভিন্নভাবে। এটা একটি খুবই বিখ্যাত কবিতা, কিন্তু এই কবিতাকে আমি আমার আঞ্চলিক ভাষা বগুড়ার ভাষায় বলতে চাচ্ছি। বগুড়ার আঞ্চলিক ভাষায়, ওকে। সুরঞ্জনা কেন সুরঞ্জনা, তোকে একটা কথা কই আমি, শুনলে তোরই উপকার হবি। তুই তো মানুষ চিনলি না, ওই দিক যাস না তুই, ওই চ্যাংরার সাথে কি এত কথা তোর? এই কথাটা না আমাকে ক, এত বছরে তো কোনো মধুর কথা আমাকে কলি না। চলে আয় সুরঞ্জনা, কে আসিচ্ছু নাকি এখনো? চলে আয় আমার এই নক্ষত্র ভরা চাঁদের আকাশের তলে, চলে আয় বসে আছি তোর জন্যে। প্রিয় দর্শক, চমৎকারভাবে আমরা শুনলাম আঞ্চলিক ভাষায় বগুড়ার ভাষায় সুরঞ্জনাকে তিনি আহ্বান করছেন। দেখি আমাদের অন্যান্য জেলার বন্ধুরা কি বলে। এগুলো একটা বিখ্যাত কবিতা, আমি সিলেটি ভাষায় আবৃত্তি করিয়া দেখাই। সিলেটি ভাষায় সুরঞ্জনা, ও সুরঞ্জনা কেন যাইস না তুই, কেন যাইস না ওর সাথে কোনো কথা কইস না সুরঞ্জনা, ও সুরঞ্জনা ফিরিয়ে আয় রে সুরঞ্জনা, তোর অত ভালোবাসি আমি, অত ভালোবাসি তোর হইলাম আমি লন্ডন নিয়ে যাইম, তোর ফিরিয়ে আয় রে সুরঞ্জনা, নাইলে আমি মরি যাইম। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সুরঞ্জনাকে লন্ডনে যাওয়ার অফার করা হচ্ছে, তারপরে সুরঞ্জনা কি বলছেন বা কি বলবেন সেটি আমরা জানি না। আমাদের আরো কিছু বন্ধু রয়েছে, আমরা এখন তাদের অভিব্যক্তি জানব। আমি আমার নিজের ভাষা ঐতিহ্যবাহী নোয়াখালী ভাষায়, ঐতিহ্যবাহী নোয়াখালী ভাষায় আবৃত্তি করে শোনাবো। সুরঞ্জনা তুই এনে যাচ্ছে, তুই ওলাই গেলে কথা কচ্ছে, আর কি কম আছেন, আর কি কম শুনতেন, তুই ওলা গেছে এরা সুরত কিছু আসেনি, তুই তারপরে ওলা হুড়ুর 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 সারা দিন হুড়ুর হুড়ুর কর, আর কষ্ট লাগে না, আগে তোর কম ভালোবাসিনি, আরে কষ্ট জীবন শেষ, আর তুই আটটিয়া দিয়ে ওলা বাইক কিনে দোস, এর আর হিয়ার হিসেবে গুরস কি কষ্ট লাগে, আর বাপের যেগিনে আছে এখানে তুই ঠ্যাঙ্গের আছে ঠ্যাং তুলি দিয়ে কাটাই দিতে পারবি সারা জীবন, তুই আর কাছে ফিরিয়া, আর কাছে ফিরিয়া তুই চমৎকার। কিন্তু সুরঞ্জনা ফিরে আসবে কিনা সেটি আমরা এখনো নিশ্চিত নই, চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধুর কাছে। আমি আমার কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলছি। কিশোরগঞ্জের সুরঞ্জনা আইয়া পর আমার ধরো, কিরে তোরে কি আমি কম ভালোবাসছিলাম নি, তারপরে তুই সারা লগে সারা রাত কথা কস, কিরে আমি তোর যাইছি ওই ফোন দেই, তুই খালি ওয়াইটিং এ, কিরে অত ওয়াইটিং এ তোর কেয়ার কথা, আমি ফ্লেক্সি লোডার রে বাড়াই তোরে কথা কস, এই সারা লগে কিরে আমি কি তোরে কম ভালোবাসছিলাম নাকি, আমার সেরা সুন্দর ভাই আপনি কোন আমার সেরা কি কম সুন্দর, তারপরও এই সেরি কথা কবে সারা লগে আমি তারে এত ভালোবাসলাম, তারে গিফট দিলাম গয়না কাটি কত কিছু দিলাম, হ্যাঁ আমারে থইয়া যাইব গই সারা ধরো, কিরে তোরে আমি আসমানে সান্ডা করে রাখলাম বলে, তারপরে তুই যাস গা, কিরে আমি কি তোর আমার বাপের যে বই চা আছে আমার সে আরো সুন্দর, আমার কি কমতি আছে কয়, আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, তারপরে তুই আমার দ্বারা আসনা, আমি তোর কাছে একটা অনন্য রিকোয়েস্ট করতাছি, তুই আমি এই জাস্টকে কইতাছি সবার সামনে কইতাছি সবার সাক্ষী রাখিয়া, তোরে আমি আসমানে সান করে রাখবাম, তুই আমার দ্বারা আয় পর প্রয়োজন আমার কলজাটা খুললে তোরে দেলাম তো আয় পর। চমৎকার চমৎকার। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন বন্ধু রয়েছে তার কাছে, দেখি তিনি সুরঞ্জনাকে কোন ভাষায় আমন্ত্রণ জানান। সুরঞ্জনাকে তো আমি রাজ্যের ভাষায় ডাকবো। হ্যাঁ সুরঞ্জনা শুনো, তুমি কিন্তু ওই ছুড়ার সাথে ঘুটুর বুটুর করো না, কারণ ওই ছুড়া কিন্তু খুব খারাপ চিপাত নিয়ে যাবে। হ্যাঁ আমি আছি, আমি তোমাকে এত ভালোবেসেছি জীবন দিয়ে ভালোবেসেছি, বাপ জনের বাপ মার কে কম আছে নাকি, আমার বাপ হচ্ছে গৃহস্থ মানুষ, বাপের চার পাঁচ বিঘা বহুত জমি আর গরুর পাল তো অভাবই নাই, সুরঞ্জনা তোকে কিন্তু রাজরানীর মতন করে রাখবো, বাড়ির একটা থালিও মাঞ্জা লাগবে না তোকে, ঠিক আছে তোর লেগে আমি জীবন দিয়ে দিবো, আর আমার বাবা কম আছে নাকি, আমার চেহারা কি খারাপ নাকি। হ্যাঁ ঠিক আছে চমৎকার। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের বিভিন্ন বন্ধুরা সুরঞ্জনাকে তাদের নিজ নিজ আঞ্চলিক ভাষায় তাদের নিজের যেই মনের অভিব্যক্তি সেটি প্রকাশ করেছেন, কিন্তু সুরঞ্জনা কি বলছেন সেটি কিন্তু এখন আমরা জানি না, আমরা এবারে শুনবো সুরঞ্জনার কথা। আচ্ছা সুরঞ্জনাকে এত মানুষ চায়, সুরঞ্জনাকে এত মানুষের কাছে যেতে পারবে? অবশ্যই পারবে না, সুরঞ্জনা হচ্ছে ভদ্র ঘরের একটা লক্ষ্মী মেয়ে, অবশ্যই তার বাবা মারও এক কথার একটা দাম আছে, তবে তোমরা যারা আছো কেউ হতাশ হবে না, তোমাদের মধ্যে যাদের তোমরা উচ্চ সিজিপিএ ধারী আছো, তোমাদের বংশ ভালো, তোমরা ভালো প্রেমিক,
তোমাদেরকে দেখে কবিরা আরো কবিতা লিখতে উদ্বুদ্ধ হবে। ভালো ক্যারিয়ার। হ্যাঁ, অবশ্যই ভালো ক্যারিয়ার থাকবে। প্রেমিকাকে তার টাকা খরচের ব্যাপারে কোনো খোটা দিবে না। দেওয়া যাবে না, দেওয়া যাবে না। দেওয়া যাবে না। সেই হচ্ছে সুরঞ্জনার যোগ্য পথচলার সাথী। অবশ্যই পথচলার সাথী হবে। এবং তোমরা অবশ্যই হতাশ হবে না, যদিও তোমরা সুরঞ্জনার জীবন সঙ্গী হতে না পারো, তোমরা অবশ্যই সুরঞ্জনার বিয়েতে সকলে দাওয়াত পাবে। চমৎকার। প্রিয় দর্শক, এই ছিল তার মনে, আমরা সুরঞ্জনার কথা শুনলাম। এবং এই কথার মধ্যে দিয়েই একটি চমৎকার আড্ডা, যেটি আরও অনেকক্ষণ চলতে পারত, সেটি সময় স্বল্পতার কারণে আজকে শেষ হচ্ছে। আগামী পর্বে আবারও দেখা হবে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে শুনব গান এবং কবিতা সংমিশ্রণে একটি থিয়েটিক্যাল। নিয়ে আসছেন আমাদের ক্যাম্পাস বন্ধু মাহফুজ এবং ইমরান। আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ। আমাকে গ্রহণ করো, উৎসব থেকে ফিরে আসা আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন, বুকে নেয়া খোলাটে চাঁদ। আমাকে আমাকে আর কি বেদনা দেখাবে, আমাকে আর কি বেদনা দেখাবে, কি বেদনা দেখাবে। আগে যদি জানতাম রে ভ্রমণ চাইবারে ছাড়িয়া, আগে যদি জানতাম রে ভ্রমণ চাইবারে ছাড়িয়া, মাথার কেশ দুই ভাগ করি রাখিতাম বান্ধিয়া রে ভ্রমর কয়োগিয়া, ভ্রমর কয়োগিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে। আমাকে আমাকে আর কি বেদনা দেখাবে, তত্ত্ব সীসার মতো পুরে পুরে একদিন পাথর হয়েছি শেষে, তবু সেই পাথরের অন্তর হতে কেঁদে ওঠে এক রাশ জলের আকুতি, ঝর্ণার মতো নেমে যেতে চায় কিছু মাটির শরীরে। আমি সেই অবহেলা, আমি সেই নত মুখ, আমি সেই অবহেলা, আমি সেই নত মুখ, নীরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ। উৎসব থেকে ফিরে আসা আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন, বুকে নেয়া খোলাকে চাঁদ। আমাকে আমাকে আর কি বেদনা দেখাবে, আমাকে আর কি বেদনা দেখাবে, কি বেদনা দেখাবে। আগে যদি জানতাম রে ছাড়িয়া, আগে যদি জানতাম রে ভ্রম চাইবারে ছাড়িয়া, মাথার কেশ দুই ভাগ করি রাখিতাম বান্ধিয়া রে ভ্রমর কয়োগিয়া, ভ্রমর কয়োগিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে। আমাকে আর কি বেদনা দেখাবে,
তত্ত্ব সিসার মতো পুরে পুরে একদিন পাথর হয়েছি শেষে, তবু সেই পাথরের অন্তর হতে কেঁদে ওঠে এক রাশ জলের আলো, ঝর্ণার মতো নেমে যেতে চায় কিছু মাটির শরীরে। আমি আমি সেই অবহেলা, আমি সেই নত নীরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ, আমাকে আর কি বেদনা দেখাবে, আমাকে আর কি বেদনা দেখাবে। আমি সেই অবহেলা, আমি সেই নত মুখ, নীরবে ফিরে যাওয়া অভিমান, আমাকে আমাকে আর কি বেদনা দেখাবে। তপ্ত সিসার মতো পুরে পুরে একদিন পাথর হয়েছি শেষে, শেষে হয়েছে জমাট শিল, তবু সেই পাথরের অন্তর হতে কেঁদে ওঠে এক রাশ জলের আলো, ঝর্ণার মতো নেমে যেতে চায় কিছু মাটির শরীরে। আমি সেই অবহেলা, আমি সেই নত নীরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ, আমাকে গ্রহণ করো, গ্রহণ করো। চমৎকার প্রিয় দর্শক, আবার চমৎকার একটি ফিউশন শুনলাম আমাদের ক্যাম্পাস বন্ধু মাহফুজ এবং ইমরানের কণ্ঠে। আমরা ক্যাম্পাস অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আমাদের এই অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভিজিট করুন www.facebook.com/campus। আগামী কোনো গল্পে, নতুন কোনো আড্ডায়, চেনা কোনো ক্যাম্পাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। চলো যাই ক্যাম্পাস আড্ডায়, ক্যাম্পাসে ক্যাম্পাসে আড্ডায়।